গল্প পড়তে এবং শুনতে আমরা সবাই ভালোবাসি তাই বাংলা সাহিত্যের বিশ্ব সাহিত্যের এবং সরচিত কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা দেশি গ্রাম আসা কনেন ডয়েলের এক অন্যতম সৃষ্টি টু টোয়েন্টি ওয়ান বিডন এই জায়গাটা পাঠকদের মনে একটি আলাদা অনুভূতি করে ফেলে এই অদ্ভুত ডিটেকটিভটি দি আর্ট অফ ডিটাকশন এক চূড়ান্ত পর্যায়ে পাঠকদের মন জয় করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ছাড়াও ভায়োলিন এবং মার্শাল আর্টস এই দুটোই হোমসের সমান দক্ষতা সেটাও প্রকাশ পেয়েছে স্যার ডয়েলের গল্পের পাতায় আজকের গল্প দ্য ন উড বিল্ডার গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে অভিদীপ্ত বল শ হোমসের চরিত্রে অভিক্ষিপ চ্যাটার্জি মিস্টার ওল্ডেকার মিস্টার জন ম্যাকফার্লেন এবং লেস্ট্রার্ডের চরিত্রে শুভদীপ দত্ত ম্যাকফার্লেনের মায়ের চরিত্রে মৌসুমি সেন মিসেস চরিত্রে সায়নী মিত্র সাউন্ড ডিজাইন করেছে অর্ণব দাস স্পেশাল ইফেক্টস এবং এডিটিংয়ে আমি আকাশ মিত্র শুরু হচ্ছে দ্য বিল্ডার বুঝলে ওয়াটসন একজন ক্রিমিনাল বিশেষজ্ঞর পরিপ্রেক্ষিতে লন্ডন কয়েক মাস একটা আনইন্টারেস্টিং শহর হয়ে উঠছে বিশেষ করে আমাদের প্রিয় প্রফেসর মরিয়াটের মৃত্যুর পথ থেকে আমার মনে হয় না তোমার এই কথায় কেউ সাই দেবে তা ঠিক বলেছে ওয়াটসন শার্লাক চেয়ার ঠেলে টেবিল থেকে একটু সরে বসল কিন্তু ভদ্রলোক যখন কাজে নামতেন তখন সকালের খবরের কাগজগুলোর জন্য অজস্র গল্প তৈরি করে দিতেন আর আমার মতো একজন অপরাধ বিশেষজ্ঞর কাছে সেই ছোট ছোট ইঙ্গিতগুলো কিন্তু যথেষ্ট ছিল জানার জন্য যে আমাদের প্রিয় প্রফেসরই কি শুধু থাকতে পারেন না অন্য কেউ আছে এই গণ্ডগোলের কেন্দ্রে কিন্তু এখন আগেই বলে রাখি যে সময়ের কথা বলছি সেই সময় হোমস একটা বিরাট কেস থেকে কিছু মাস হল ফিরেছে আর তারই কথায় আমি আমার কেনসিংটনের প্র্যাকটিস একজন যুবক ডাক্তার ডক্টর ভার্নারকে বিক্রি করে দিয়ে বেকার স্ট্রিটে আমাদের সেই পুরনো কোয়ার্টার্সে আমার বন্ধুর সাথে এসে উঠেছি শার্লক চেয়ারে হেলান দিয়ে আজকের খবরের কাগজটা খুলতে যাবে ঠিক তখনই আমাদের ডোরবেলটা বিকট আওয়াজ করে বেজে উঠল তার সাথে কানে এলো জোরে জোরে দরজার ঠক ঠকানি মিসেস হার্টসন দরজা খুলে দেওয়ায় কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ আর মুহূর্তের মধ্যে একজন যুবক হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরের মধ্যে ঝড়ের বেগে ঢুকে এসে বলল আমি খুবই দুঃখিত মিস্টার হোমস আপনার ঘরে এভাবে ঢুকে আসার জন্য কিন্তু কিন্তু আমার মাথা যে চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে ভদ্রলোক কিছুক্ষণ হাঁপিয়ে ইতস্তত করে বললেন আমার আমার নাম জন হেক্টার ম্যাকফারলেন ম্যাকফারলেন আপনি যদি একটু শান্ত হয়ে ওই চেয়ারটায় বসে ধীরে সুস্থে কি হয়েছে সেটা আমাদের কাইন্ডলি বলেন তাহলে খুব সুবিধা হয় আর কি এবং আপনি আপনার নামটি বললেন বটে কিন্তু আপনি একজন স্নাতক আইনজীবী এবং এসমার রুগী ছাড়া আপাতত আমি আপনার ব্যাপারে কিছুই যে জানি না এই হলো আমার বন্ধু বিখ্যাত শাইল হোমসের দ্য আর্ট অফ ডিডাকশন কিন্তু এখন ওর সাথে এতগুলো কেস নিয়ে ঘাটার পর আমার বুঝতে অসুবিধা হলো না যে হোমস ম্যাকফারলেনের অগোছালো পোশাক আশাক ওর হাতের আইনি কাগজপত্র এবং নিঃশ্বাস নেওয়ার ধরন দেখে কথাগুলো খুব সহজেই বলে ফেলেছিল এসব শুনে ম্যাকফারলেন হোমসের দিকে কিছুক্ষণ হক চকিয়ে তাকিয়ে থেকে শেষে বলে উঠল আপনি একদম ঠিক বলেছেন মিস্টার হোমস এবং এগুলোর সাথে আমি আপাতত লন্ডনের সব থেকে দুর্ভাগ্য মানুষ আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার হোমস ওরা যদি আমাকে অ্যারেস্ট করতে চলে আসে দয়া করে ওদের থেকে একটু সময় চেয়ে নেবেন যাতে আমি আমার পুরো সত্যি ঘটনাটা আপনাকে জানতে পারি আমি হাসি মুখে জেলে যেতে রাজি আছি মিস্টার হোমস এইটা ভেবে যে আপনি আমার কেসটা নিয়েছেন অ্যারেস্ট করতে আসবে ইন্টারেস্টিং আর আপনি কোন অপরাধের জন্য অ্যারেস্ট হবেন একটু বলবেন লোভার নরওয়ার্ডের মিস্টার জোনাস ওল্ড একারকে খুনের অভিযোগে আপনি আজকের নিউজ পেপারটা পড়েননি এই বলে ম্যাকফার হোমসের সামনের টেবিলে রাখা খবরের কাগজটা তুলে অনুমতি চাইল খবরটা পড়ে শোনানোর জন্য অনুমতি পাওয়ার পর ম্যাকফার্লেন পড়তে শুরু করল আজকের হেডলাইন্সে রয়েছে ডিজেপেরেন্স অফ আ ওয়েল নন বিল্ডার সাসপেস অফ মাদার অ্যান্ড অ্যাসন ক্রিমিনাল এবং হোমস ক্লিউয়ের সন্ধান করেই ওরা আমার পিছন সেই লন্ডন থেকে আর আমি নিশ্চিত যে ওরা শুধু অপেক্ষায় রয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য আমি যদি অ্যারেস্ট হই আমার মায়ের বুক কষ্টে ফেটে যাবে মিস্টার হোমস উনি কষ্ট সহ্য না করতে পারে মারা যাবেন যুবকটিকে দেখে তো খুনি বলে মনে হচ্ছে না বরং সাতাশ আঠাশ বছর বয়সের ভদ্রলোক বলেই মনে হচ্ছে ওনার ওভারকোটের পকেট থেকে বেরিয়ে আসা আইনি কাগজগুলো ওনার পেশার ইঙ্গিত করছে তবে আমাদের কাছে সময় খুবই কম এবং এই কম সময়টাকে কাজে লাগানো যাক ওয়াটসন হেডলাইনের পরের খবরটা একটু পড়ে শোনাবে বন্ধু আমি ম্যাকফারলেনের থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম গতকাল রাত্রি বারোটা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে যায় যেটি একটি গুরুত্বপূর্ণ লোয়ার ইঙ্গিত করছে একটি একটি বাড়ির কাঠের গোলাতে হঠাৎ করেই আগুন লেগে যায় বাড়ির মালিকের নাম মিস্টার জোনাস ওলটেকার যিনি একজন রিটায়ার্ড বিল্ডার ছিলেন ঘটনাচক্রে মিস্টার ওলটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার ঘরের ভেতর তদন্তের সময় একটি খোলা সিন্দুক এবং একটি ওয়াকিং স্টিক পাওয়া গেছে যার হাতলের ওপর রক্তের দাগ ছিল আগুন নেভানোর পর কিছু অস্থি পাওয়া গেছে এবং পুলিশের থিওরি যে ভিক্তিমকে লাঠির বাড়ি মারা হয়েছে এবং তারপর সেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তদন্তের পর এটাও জানা গেছে যে ওল্ডেকরের সাথে একজন যুবক গতকাল রাত্রিবেলায় দেখা করতে এসেছিলেন আর ওয়াকিং স্টিকটা সেই যুবকেরই সম্পত্তি যার নাম মিস্টার জন হেক্টর ম্যাকফারলেন যিনি আবার ফোর টোয়েন্টি সিক্স গ্রেস্যাম বিল্ডিংয়ের গ্রাহাম অ্যান্ড ম্যাকফারলেনের জুনিয়র পার্টনার সেই জন্যেই পুলিশ মনে করছে যে তাদের কাছ থেকে নিঃসন্দেহে কিছু প্রমাণ পাওয়া যেতে পারে যা তাদের ক্রাইমের মোটিভটাকে জাস্টিফাই করবে পুলিশ এটাও জানিয়েছে যে ম্যাকফারল্যান্ডকে অ্যারেস্ট করার জন্য তারা অলরেডি ওয়ারেন্ট বার করে ফেলেছেন এবং এই কেসটির সমস্ত তদন্তের ভার স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেস্ট্রেড গ্রহণ করেছেন শারলাক চোখ বন্ধ করে সমস্তটা শুনল এই কেসটায় বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে আচ্ছা মিস্টার ম্যাকফারলেন আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে এত কিছুর পরেও আপনি এতটা ছাড় পেলেন কী করে মানে যা যা প্রমাণ আছে তাতে তো আপনার অ্যারেস্ট হয়ে যাওয়াটা উচিত মিস্টার হোমস আমি আসলে আমার বাবা মায়ের সাথে ব্ল্যাক হিতের টরিংটন লজে থাকি কিন্তু কাল রাত্রে আমার একটু কাজ ছিল মিস্টার জোনাস ওলডেকারের সাথে আমি নরউডের একটি হোটেলে ছিলাম তারপর সেখান থেকেই সেই কাজে যাই আমি ট্রেনে চাপার আগে পর্যন্ত এসবের কিছুই জানতাম না যেটা আপনি এতক্ষণ শুনলেন ট্রেনে উঠে আমি ওটার পড়লাম তারপরে বিপদ বুঝে সোজা আপনার কাছে এলাম কেসটা আপনাকে নেওয়ার জন্য অনুরোধ করছি মিস্টার হোমস কারণ আমি দেখেছি এবং আমি জানি যে কোনো সময় আমার অ্যারেস্ট হতে পারে আমি দেখেছি একটি লোক আমাকে সে লন্ডন ব্রিজ স্টেশন থেকেই ফলো করছে হঠাৎ একটা ঘন্টার শব্দ হল হে ভগবান কিসের শব্দ এটা ডোরবেলটা বাজার পর সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পায়ের শব্দ শোনা গেল দেখা গেল আমাদের পুরনো বন্ধু লেস্ট্রেড এসেছেন আমি তার কাঁধের পাশ দিয়ে দু একজন সিভিল ড্রেসের পুলিশকেও দেখতে পেলাম মেস্টার জন কি তাই এটা শোনার পর আমাদের ক্লায়েন্টের মুখটা একটু শুকিয়ে গেল লওয়ার নর্ভোডের মেস্টার জন ওল্ড কেয়ার এর মার্ডারের অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করছি মিস্টার ম্যাকফার্লিন চেয়ার থেকে উঠে আমাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন এক মিনিট লেস্টার্ট আধ ঘন্টা দেরি হলে তোমার এমন কিছু এসে যাবে না আশা করি ভদ্রলোক খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার কাছে এসছেন যেটা কেসটা সলভ করতে অনেকটি সাহায্য করতে পারে ওয়েল মিস্টার হাউমস আমার মনে হয় না তার কোনো প্রয়োজন আছে কারণ কেসটা প্রচন্ড পরিষ্কার সেসব সময় মতো শোনা যাবে ঠিকই আপাতত উইথ পারমিশন আমি ওনার বাকি শুনতে চাই দেখুন হ্যামস আমি তো আর আপনাকে না বলতে পারি না কারণ স্কটল্যান্ডে আমরা দুজন খুব ভালো সময় কাটিয়েছি বা আমি আমার আসামিকে সতর্ক করতে চাই কারণ সে যাই বলুক না কেন সেটা কিন্তু তার এগেইনস্টে প্রমাণ হতে পারে আমাদের ক্লায়েন্ট বললেন আমি শুধু চাই আসল সত্যিটা সবার সামনে আসুক লেস্ট্রেড নিজের ঘড়ির দিকে তাকিয়ে বললেন হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আধ ঘন্টার সময় দিলাম আমি প্রথমে সমস্তটা এক্সপ্লেন করতে চাই আমি মিস্টার ওলডেকারের ব্যাপারে কিছুই জানি না হ্যাঁ তবে আমার মা বাবার মুখে ওনার নাম শুনেছিলাম ওনারা আগে কানেকশানে ছিলেন কিন্তু এখন যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়ে গেছে আমি ভীষণ অবাক হয়ে যাই কাল যখন উনি দুপুর তিনটে নাগাদ আমার অফিসে আসেন আরও বেশি অবাক হই যখন তিনি দেখা করতে আসার কারণটা বলেন ওনার হাতে বেশ কিছু অগোছালো হাতের লেখা কাগজ ছিল এই যে সেগুলো সেগুলো আমার টেবিলে রেখে এটা হলো আমার আমি চাই আপনি এটাকে একটা লিগাল শেপ নেন ততক্ষণ আমি এখানে বসছি আমি সেগুলো কপি করার জন্য তৈরি হচ্ছিলাম কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম তিনি তার নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন আমি ওনার দিকে তাকালাম আর উনি আমার দিকেই প্রসন্ন দৃষ্টিতে তাকিয়েছিলেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না কিছু কিন্তু উনি আমায় বললেন ওনার নিজের বলতে কেউ নেই উনি আমার মা বাবাকে অনেক ছোটবেলা থেকেই চিনতেন তাই ওনার মনে হয়েছিল তার সম্পত্তি যোগ্য হাতেই যাচ্ছে আমার কথা প্রায় বন্ধ হয়ে গেছিল অবশেষে ভুলের যাবতীয় কাজ শেষ হলো আমি আমার ক্লার্ককে উইটনেস হিসেবে রাখলাম আমি টেম্পোরারি সমস্ত কাজ শেষ করলাম তারপর উনি বললেন ওনার আরও কিছু সম্পত্তি আছে যেগুলোর দায়িত্ব উনি আমায় দিয়ে যেতে চান যেমন কিছু বিল্ডিং লিজেস মড গেজেস টাইটেল ডিডস আরও অনেক কিছু তিনি আরও বললেন আমি যতদিন না সবটা বুঝতে পারছি ততদিন তিনি শান্তি পাবেন না আর বারবার করে সেদিন রাত্রে ওনার নরউডের বাড়িতে হুইলটা নিয়ে যেতে ইনসিস্ট করলেন আর বললেন মনে রেখো এই উইলের খবর যেন কেউ না জানতে পারে এমনকি তোমার মা বাবাও নয় করতে চাই বিশ্বাস করুন হোমস আমি না করতে পারিনি ওনাকে তারপর বাড়িতে টেলিগ্রাম মারফত খবর পাঠিয়ে দিই যে আমার একটা কাজ পড়ে গেছে ফিরতে কত রাত হবে বলতে পারবো না মিস্টার ওল্ডেকার আমায় ওনার সাথে রাত্রের খাবার খেতে অনুরোধ করলেন উনি নটা নাগাদ যেতে বলেছিলেন কারণ তার আগে তার একটা কাজ ছিল তাই তিনি বাড়িতে থাকবেন না ওনার বাড়ি খুঁজতে আমার একটু অসুবিধা হয়েছিল তবুও নির্দিষ্ট সময়ের থেকে পনেরো মিনিট আগেই আমি পৌঁছে যাই এবং তারপর তার দেখা মিলে এক সেকেন্ড দরজাটা কি খুলেছিল একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা আমার মনে হয় তার পরিচালিকা আমার মনে হচ্ছে ইনি হয়তো সেই মহিলা যিনি আপনার নাম বলেছেন তাই কি একদম ঠিক ধরেছেন বেশ বেশ বলুন বাকিটা চোখ মুছে নিলেন আর তারপর বাকিটুকু বলা শুরু করলেন তারপর সেই ভদ্র মহিলা আমাকে বসার ঘরে নিয়ে গেলেন সেখানেই আমরা রাত্রের খাবার সারলাম তারপর মিস্টার ওল্ডেকার আমাকে ওনার বেডরুমে নিয়ে গেলেন সেখানে একটি ভারী আলমারি রাখা ছিল তিনি সেটি খুললেন আর বেশ কিছু ডকুমেন্ট বার করলেন আমরা দুজন মিলে সেগুলো দেখা শুরু করলাম যখন শেষ করলাম তখন প্রায় রাত্রি বারোটা বেজে গেছে তিনি তার পরিচালিকাকে এত রাত্রে ডাকতে বারণ করলেন তার বদলে উনি ওনার ফ্রেঞ্চ উইন্ডো খুলে দিলেন আর আমায় বললেন সেটা দিয়ে বেরিয়ে যেতে মাটিটা কি অনেকটা নিচে ছিল আমি শিওর নই তবে খুব একটা বেশি নিচে ছিল না তবে আমার মনে আছে উনি জানলাটা কিভাবে খুলছিলেন আমি আমার লাঠিটা খুঁজে পাচ্ছিলাম না উনি তখন বললেন যতদিন না তুমি আসছো ততদিন আমি তোমার এই লাঠি যত্ন করে রেখে দেব তারপর আমি ওনাকে ওখানেই রেখে ফিরে যাই কাগজপত্রগুলো সব টেবিলেই রাখা ছিল সেদিন আমি আর ব্ল্যাক হিতে ফিরতে পারিনি তাই আমি সারা রাত অ্যানার্লি আর্মসেই কাটিয়ে দিই আমি আর কিছুই জানি না সকালবেলা উঠে এই সব শুনলাম হঠাৎ করে এতক্ষণ পরে একটা ভ্রু ওপরে করে জিজ্ঞেস করলেন যতদিন না ব্ল্যাক হিদে যাচ্ছি ততদিন অন্য কিছুই নয় আপনি নরউড বলতে চাইছেন তাই তো কথাটা শুনে শাইলাকে একটু মুচকি হেসে বলল ও হ্যাঁ তাই তো আমি তো এটাই বলতে যাচ্ছিলাম মিস্টার হোমস আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে যদি একটু আলাদা হয়ে আসেন এবং মিস্টার ম্যাকফোরলেন বাইরে দুজন কনস্টেবল অপেক্ষা করছেন নিচে গাড়িও রয়েছে আপনি বরং ওনাদের সাথেই যান মিস্টার ম্যাকফোরলেন আমাদের দিকে অসহায়ভাবে একবার দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন কনস্টেবলরা ওনাকে নিয়ে গাড়িতে বসলেন মিস্টার লেস্টের থেকে গেলেন ঘরে শারলেক তখন উইলের কাগজপত্রগুলো হাতে নিয়ে ভীষণ উৎসাহের সাথে কি যেন একটা খুঁজছিল আর হঠাৎ করেই বলে উঠল আচ্ছা লেস্ট্রকুমেন্টগুলোতে কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে আপনার কি মনে হয় বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল উনি কিছুই বুঝতে পারছিলেন না তবুও আমতা আমতা করে বললেন তাই ন্যাতো আসলে বেশিরভাগটাই আমি পড়ে উঠতে পারিনি প্রথম দিকের দু একটা লাইন দ্বিতীয় পাতার দু একটা লাইন এবং লাস্ট পাতার দু একটা লাইন ছাড়া খুব একটা কিছু পড়া যাচ্ছিল না দু তিনটে জায়গা এমন ছিল আসলে সেগুলো একদমই বোঝা যাচ্ছিল না আসলে যিনি লিখেছেন আমার মনে হয় তার হাতে লেখাটা প্রচন্ডই জঘন্য ছিল তা কি বুঝলেন এসব দেখে এতে বোঝার মতো কি আছে মিস্টার হোমস আপনি কি কিছু বুঝতে পারলেন হুম কিছুটা যেমন যে ট্রেনে এটা লেখা হয়েছিল তার দুটো বিষয় আছে ভালো হাতের লেখাগুলো ছিল স্টেশনের দাঁড়িয়ে লেখা এবং খারাপ হাতের লেখাগুলো অভিয়াসলি যখন ট্রেনটা চলেছে উনি সারা ট্রেনেই এটা লিখতে লিখতে গিয়েছিলেন এবং খুব খুব তাড়াতাড়িতে আর ট্রেনটা এক্সপ্রেস ট্রেন যেটা একমাত্র নরোড আর লন্ডন ব্রিজেই দাঁড়ায় কাজেই এটা শোনার পর লেস্ট্রেড ভীষণ জোরে হাসতে শুরু করলেন আপনি তো দারুণ রসিকতা করেন বল মিস্টার মিস্টার হোমস আপনি তো নিজেরই একটা থিওরি বানিয়ে ফেললেন বল বাট এই গল্পটার সাথে এই কেসে কিভাবে জড়িত সেটা আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা মোটেই মজার নয় মিস্টার ওলডেকার নিজের গতকালের গোটা জার্নিটা এই উইলটাতে এঁকে দিয়ে গেছেন আপনার এটাতে আশ্চর্য লাগছে না হ্যাঁ পাশাপাশি তে নিজের ডেথ ওয়ারেন্ট চাও তিনি যেন লিখে দিয়ে গেছেন তাই নাকি আপনার এটা মনে হয় কেন আপনার মনে হয় না তা হতে পারে তবে ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার না পরিষ্কার না মানে মানেটা কি আপনি কি বলতে চাইছেন মিস্টার হাউস একজন যুবক যে জানে ওই বৃদ্ধ মারা গেলে তার সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে সে মারবে না তাকে সে কাউকে কিছু বলেনি অথচ রাত্রিবেলা ঠিক সুযোগ বুঝে ওই বৃদ্ধর বাড়ি যায় আর ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না বাড়ির একমাত্র পরিচালিকা ঘুমিয়ে পড়ে আর তারপর সে সেই খুনটা করে আর মৃতদেহটাকে কাঠে রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে সে তারপর সেই পাশের হোটেলে যায় যেখানে সে রাত্রি বাস করে সে ভেবেছিল যেগুলো তার দিকে ইঙ্গিত করে এখনো কি পরিষ্কার নয় আপনি কল্পনা থেকে এবার একটু বাস্তবে ফিরে আসুন কেউ কি করে এতটা বোকা হতে পারে যে যেই দিনই তার নামে উইল লেখা হয় সেই দিনই সে ওই বৃদ্ধের মার্ডার করবে আবার বৃদ্ধ যেদিন তাকে নিজে ইনভাইট করেছিলেন বাড়ির পরিচারিকা তাকে ভেতরে ঢুকতে দেখেছিলেন আর তারপরেও মার্ডার করার প্রমাণস্বরূপণে নিজের লাঠিটা সেখানে রেখে আসবেন বলুন মশাই অবাক লাগছে না যদি আপনি লাঠির কথাই বলেন মিস্টার হাউমস তাহলে আমি বলবো আসামি ঠান্ডা মাথায় কাজ করলেও অনেক সময় এই সব ভুল করেই ফেলে বুঝলেন সে ভয় পেয়ে গিয়েছিল এটা ঠিক না আমিস চাহানস আপনি বরং অন্য কোনো থিওরি বানান সে আমি আপনাকে হাফ ডজন থিওরি দিয়ে দিতেই পারি যেমন ধরুন ওই বৃদ্ধ যখন মিস্টার ম্যাকফার্লুনকে ডকুমেন্টসগুলো দেখাচ্ছিলেন তখন কেউ জানলা দিয়ে হয়তো পুরোটাই লক্ষ্য করেছে এবং এবং জানলাটা খুব একটা উঁচুতেও ছিল না মাইন্ডেট মিস্টার ম্যাকফার্লেন বেরিয়ে যাওয়ার পর সেই আততাই ভেতরে ঢুকে সেই লাঠিটি দেখতে পেয়ে সেটা দিয়েই মার্ডার করে এবং সব পুড়িয়ে দিয়ে আবার পালিয়ে যায় এটাও হতে পারে ওই বডি কেন আপনার কথা অনুযায়ী ম্যাকফার্লেন বা বডিটা পোড়ালেন কেন অবশ্যই প্রমাণ লোপাট করার জন্য সেই একই রকমভাবে হতেই পারে মার্ডারারও তার প্রমাণটা লুকোতে চেয়েছিল তাহলে কিছু নিয়ে গেল না কেন কারণ বাকি যারা ওখানে ছিলেন তারা সবাই কাগজ আর কাগজের সাথে তো তর্ক করা যায় না লেস্টেড অবজ্ঞার সহিত মাথা নাড়ালেন বোঝা গেল উনি শার্লাকের কথা কিছুতেই মেনে নিতে পারছিলেন না মাথা নাড়তে নাড়তেই বললেন তা ভালো আপনি বরং আপনার বানানো অপরাধীকে খুঁজুন আমি প্রমাণসহ যাকে ধরেছি তাকেই অপরাধী ভাবব ভবিষ্যতে দেখা যাবে কার থিওরি আসলে ঠিক একটা কথা মাথায় রাখবেন মিস্টার হোমস একটা কাগজও কিন্তু হারায়নি আমার ধরা আসামির কাছে কোনো উপায় নেই সেগুলো সরিয়ে ফেলার এই বলে সেখান থেকে বেরিয়ে গেলেন আর আমার বন্ধু ওনার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকলো আর বলল আমি এভিডেন্সগুলোকে একদমই অস্বীকার করছি না আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এটা ছাড়াও আরো অনেক থিওরি থাকতে পারে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার বন্ধু কোট পরে একদম রেডি বুঝতে পারলাম আজকের দিনের কাজটার জন্যই নিজেকে তৈরি করছে আজকে স্টার ফার্স্ট মোমেন্ট বুঝলে ভটসন চলো ব্ল্যাক হিড নরুড না কেন কারণ প্রতিটা ঘটনা একটা আরেকটার সাথে রিলেটেড হয় পুলিশ তো মোটামুটি সমস্ত মনোযোগী নরুডেই দিয়েছে ব্ল্যাক নাম যখন উঠেই এসছে একবার না হয় অকস্থলে গিয়ে দেখেই আসি কিছু তো একটা করতেই হবে ভটসন আমি কি যাবো তোমার সাথে না না তোমার রাজার যাওয়া দরকার নেই আমি বরং বিকেলে ফিরে এসে তোমার সমস্ত গল্পটা বলবো একটা নির্দোষ ছেলের সুবিচারের প্রশ্ন বাড়ছেন আমি এর শেষ অব্দি যাব বেশ রাত করেই আমার বন্ধু ফিরল সেদিন যেই আশা ভরসা নিয়ে এসে বেরিয়েছিল ফিরে আসার পর তার চেহারাতে বিন্দু মাত্র ছাপ নেই সেই সবের আসার পর থেকেই বেশ কয়েক ঘন্টা ধরে নিজের ভায়োলিনটা বাজাতে থাকলো নিজের মনকে শান্ত করার জন্যই হয়তো একটা সময় পরে ভায়োলিনটা রেখে আমায় বলল সব ঘেটে যাচ্ছে ওয়াটসন সব ঘেটে যাচ্ছে কিচ্ছু ঠিক হচ্ছে না আমার এটাই ভয় লাগছে যে ব্রিটিশ জুড়িরা আমার কথা শুনবেনই না উল্টে সবাই লেস্টার্ডের থিওরি ফলো করবেন আর আমি একজন নির্দোষকে কিছুতেই শাস্তি পেতে দেব না তুমি কি ব্ল্যাক হে থেকে হুম ওয়াটসন আমি গিয়েছিলাম সেখানে আর যাওয়ার পর বেশ কিছু অদ্ভুত তত্ত্ব সামনে এলো এই যে গত মিস্টার ওল্ডেকার তিনি কিন্তু মোটেই খুব একটা সুবিধার লোক ছিলেন না আমি যখন ম্যাকফার্লের বাড়িতে গেলাম তখন ওনার বাবা সেখানে উপস্থিত ছিলেন না জানতে পারলাম উনি ওনার ছেলেকে খুঁজতে বেরিয়েছেন বাড়িতে শুধু মা একা ছিলেন একজন ব্লু হোয়াইট ভদ্রমহিলা বৃদ্ধা যিনি কিছুটা আতঙ্কে ছিলেন এবং সেটা খুব স্বাভাবিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার ছেলে যদি দোষও করে থাকেন তিনি কখনোই বলবেন না যে তার ছেলে একজন খুনি কিন্তু আমার যেটা খটকা লাগলো ওয়াটসন উনি এত কিছুর পরেও মানে মানে মিস্টার ওল্ডের যে সমস্ত সম্পত্তি ওনার ছেলে নামে লিখে দিলো তাতে ওনার বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই বরং অনেকখানি ঘৃণার রয়েছে ওয়াটসন শুধুমাত্র পুলিশ কেন যে কেউ যে কেউ এই সমস্ত শুনে এটাই ভাববে যে ম্যাকফার্লেনের অনেক কারণ আছে মিস্টার ওল্ডেগারকে খুন করার জন্য তিনি বললেন ও মোটেই মানুষ ছিল না ও একটা জানোয়ার ছিল জানোয়ার প্রথম থেকে ও এরকমই ছিল একদম জংলি আচ্ছা তাই নাকি আপনি চিনতেন ওনাকে সেই সময় হুম আমি ওকে খুব ভালো করে চিনতাম ও একটা জঘন্য মানুষ ছিল আর দুর্ভাগ্যবশত ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ভগবানের অশেষ কৃপা আমি সবটা বুঝতে পেরে সম্পর্কটাকে শেষ করে দিয়েছিলাম হ্যাঁ মিস্টার হোমস আমি ওর সাথে এঙ্গেস্ট ছিলাম কিন্তু হঠাৎ করে একটা ঘটনা আমার কানে আসে কি ঘটনা আমি জানতে পারি যে ও অ্যাভেয়ারের ভিতরে একটা বেড়ালকে ছেড়ে দেয় আমি কিছুতেই মেনে নিতে পারিনি এই নৃশংসতাটা আমার সম্পর্ক ভেঙে ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না আমি খুব ভয় পেয়ে গেছিলাম তারপর সেই ভদ্রমহিলা একটা বক্স বার করলেন যেটার মধ্যে একজন লেডির ছবি ছিল ছবিটার মাথাটা ছুরি দিয়ে খুব নোংরাভাবে ভাবে উপড়ে ফেলা হয়েছিল এটা আমারই একটা ছবি আমি এটা আমার বিয়ের দিন সকালে ওল্ডেকারের কাছ থেকে অভিশাপ হিসাবে পাই তার আর আপনার উপর রাখছিল না ক্ষমা করে দিয়েছিলেন আপনাকে নাহলে নিজের সমস্ত সম্পত্তি আপনার ছেলের নামে লিখে দিয়ে যাবে কেন ভদ্রমহিলা এবার কেঁদে ফেললেন একটু আর চিৎকার করে বললেন সে মৃত হোক বা জীবিত আমার বা আমার ছেলে ওল্ডেকারের তার কাছ থেকে কিচ্ছু চাই না ভগবান নিশ্চয়ই আছেন মিস্টার হোমস আর সেই ভগবানই ওকে ওর পাপের শাস্তি দিয়েছে উনি ভেবেছিলেন উনি ওনার পাপের সম্পত্তি আমার ছেলের নিষ্পাপ হাতে তুলে দিলে নিজের পাপ কমে যাবে বুঝলে পারছেন আমি তারপরেও আরও দু একবার চেষ্টা করলাম ভদ্রমহিলার থেকে যদি আরও কিছু জানা যায় কিন্তু এমন কিছুই পেলাম না যেটা আমাদের থিওরিটাকে একটু মজবুত করতে পারে তাই আমি তখন হাল ছেড়ে দিয়ে নরডেই ফিরে আসি জায়গাটা বেশ শুনশান একটা বিশাল বড় ইটের দালান বাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে কিছুটা ডান দিকে ঘেষলে একটা কাঠের গুদাম যেখানে অগ্নিকাণ্ডটি ঘটেছিল আমি আমার নোটবুক একটা রাফ প্ল্যান করে রেখেছিলাম যেমন এই বাঁদিকের জানলা দিয়ে ওল্ডেকারের ঘরে ঢোকা যাবে আর সেটা রাস্তা থেকেও পরিষ্কার দেখা যায় আজকের জন্য এটাই আমার কাছে সবচেয়ে বড় কনসোলেশন ছিল ওয়াটসন যদিও লেস্টার্ট সেখানে ছিলেন না তবুও ওনার হেড কনস্টেবল ওনার হয়ে ওখানে উপস্থিত ছিলেন ওনারা ঘটনাস্থল থেকে সমস্ত ছাই আলাদা করে সেখান থেকে প্রমাণ উদ্ধারের চেষ্টা করছিলেন কিন্তু অর্গ্যানিক অবশেষ ছাড়াও মেটাল ডিস্ক উদ্ধার হয় ওখান থেকে আমি প্রত্যেকটা জিনিস ভীষণ খুটিয়ে খুটিয়ে দেখছিলাম মেটাল ডিস্ক দুটো দেখার পরে আমি বুঝলাম আমি নিশ্চিত এটা কোনো পাজামার বোতাম একটার মধ্যে ওনার টেলার হ্যামসের নামও লেখা ছিল তারপর আমি সমস্ত জায়গাটা খুব ভালো করে দেখলাম কিন্তু কাঠের গুদাম পর্যন্ত কাউকে টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্নই পেলাম না তবুও এই অগাস্টের রোদের মধ্যে আমি সব কটা জায়গা খুঁজলাম কিন্তু এমন কিছুই পেলাম না যেটা আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করতে পারে তারপর সেখান থেকে বেরিয়ে ওনার বেডরুমে গেলাম সেখানে গিয়ে আবার সব ভালো করে অবজার্ভ করলাম দেখলাম রক্তের দাগগুলো একদম হালকা তবে নিঃসন্দেহে টাটকা লাঠিটা সরিয়ে ফেলা হয়েছে তবে যেখানে রাখা ছিল সেখানে দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে লাঠিটা যে আমার ক্লায়েন্টেরই সেটা নিয়ে কোনো সন্দেহই নেই কারণ উনি নিজে আমার এই কথাটা বলেছেন কার্পেটের ওপর কোনো মানুষের পায়ের ছাপ খুবই সহজেই বানানো যেতে পারে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি নয় এটা একটা ট্রিক হতে পারে বাটসন আমাদের বোকা বানানোর জন্য আমি শুধু একটা জায়গাতে একটু আশার আলো দেখলাম যখন ওনার আলমারিটা খুঁজতে শুরু করলাম বেশিরভাগ জিনিস সেখান থেকে বার করে টেবিলে রাখা হয়েছিল কাগজপত্রগুলো সিল্ড খামের মধ্যে ছিল একটা দুটো যেগুলো খোলা ছিল সেগুলো হয়তো পুলিশ খুলেছিল। সেখানে তেমন কিছুই ছিল না যেটা দেখে আমি জাজ করতে পারতাম যে আদৌ কিছু হয়েছিল কিনা তবুও তবুও বারবার আমার এটাই মনে হচ্ছিল যে সব পেপার হয়তো ওখানে নেই যেগুলোতে হয়তো কিছু মূল্যবান তথ্য থাকতেও পারত আর একবার যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি তাহলে লেস্টারের বলা কথায় নিজেই ফেসে যাবে কারণ যেই কাগজে লেখা আছে মিস্টার ওলডেকারের সমস্ত সম্পত্তি ম্যাকফার্লেনের সেই কাগজ নিশ্চয়ই উনি নিজে ভ্যানিশ করবেন না নিজের পায়ে কি কেউ ইচ্ছা করে গরুল মারে আবার যেখানে এত বড় সম্পত্তির একটা ব্যাপার শার্লাক আমায় এই সব বলছিল এত খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে শার্লাক বাড়ির পরিচারিকার ওপর নিজের ভাগ্য পরীক্ষা করল যদি কিছু পাওয়া যায় আর কি জানা গেল ওনার নাম মিসেস লেক্সিংটন একটু ছোটোখাটো শ্যামলা গায়ে রঙের মহিলা তিনি যদি চাইতেন অনেক কিছুই বলে দিতে পারতেন কিন্তু তেমন কিছুই বললেন না শুধু বললেন আমি পনেরো নটার দিকে দরজা খুলে দিই তারপর আমি পৌনে দশটা নাগাদ ঘুমিয়ে পড়ি আমার ঘর আসলে বাড়ির একদম অন্য দিকে। তাই কেউ চলাফেরা করলেও কিছুই শোনা যায় না মিস্টার ম্যাকফার্লেন ওনার টুপি ফেলে যান আর লাঠিটি হলে রেখে দেন আমার ফায়ার অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছিল আচ্ছা ওনার কি কোনো শত্রু ছিল দেখুন কম বেশি শত্রু তো সবারই থাকে কিন্তু আমার মালিক সব কিছুর থেকে নিজেকে একটু দূরেই রাখতেন শুধুমাত্র নিজের ব্যবসার জন্যই যা হাতে গোনা কয়েকজনের সাথে দেখা করতেন উনি বললেন উনি ওই বোতামগুলো চেনেন মিস্টার ওল্ড লাস্ট দিন যেই জামাকাপড় পরেছিলেন এগুলো নাকি সেটারি তিনি আরও বললেন যে আগুনটা পুরো দাউ দাউ করে জ্বলছিল আগুনের শিখা ছাড়া আর কিছুই তেমন দেখা যাচ্ছিল না উনি আর ফায়ারম্যানরা সেখান থেকে শুধু পোড়া মাংসের গন্ধ পাচ্ছিলেন ওনারা তখনই বুঝতে পেরেছিলেন যে এখানে কোনো কাগজ বা শুধু কাঠ পুড়ছে না ওয়াটসন এইসবের পর আমাকে নিজের বড্ড ফেলিওর মনে হচ্ছিল উনি এমনভাবে আমায় কনভিন্স করার চেষ্টা করছিলেন তোমায় বলে বোঝাতে পারবো না কিন্তু আমি শিওর উনি কিছু একটা লুকোচ্ছেন বা লুকোচ্ছিলেন আমি ওনার চোখ দেখেছি যেটা দেখে আমার বার বার মনে হয়েছে উনি সব জানেন আর সবটা জেনেও আমায় মিথ্যে বলছেন যদিও এই বিষয়ে আমি আর কথা বাড়াইনি আর যতক্ষণ না সত্যিটার সামনে আসবে ততক্ষণ এই কেসটা সলভ হবে না বুঝলাম কিন্তু আমরা যতক্ষণ না অল্টারনেটিভ কিছু একটা ভাবছি ততক্ষণ কিছুই করার নেই হ্যাঁ ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করতেই হবে তবে কেসটা একটু শক্ত হবে ও হ্যাঁ ভালো কথা একটা ছোট্ট পয়েন্ট আছে ওই কাগজপত্রের বিষয়টা নিয়ে যেটা আমাদের তদন্ত শুরু করতে অনেকটাই সাহায্য করতে পারে আমি যখন ওনার ব্যাংকের বইটা দেখলাম সেখানে অদ্ভুত একটা তথ্য পেলাম দেখলাম যে ওনার অ্যাকাউন্ট থেকে লাস্ট এক বছর বেশ খানিকটা টাকা চেকের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে সাম মিস্টার কর্নেলিয়াস বলে একজনের অ্যাকাউন্টে আমাকে জানতেই হবে এই কর্নেলিয়াসটা কে যার সাথে এত বড় মাপের টাকার একটা লেনদেন হতো তবে কি এটা হতে পারে যে এই খুনের পেছনে ওনার হাত রয়েছে কর্নেলিয়াস একজন ব্রোকার হতে পারে আমাকে তার আগে একবার ওনার ব্যাংকে যেতে হবে যেখান থেকে চেকগুলোকে ক্যাশে কনভার্ট করা হয়েছে আমাকে জানতেই হবে সবটা কিন্তু কিন্তু আমার ভয় লাগছে তার আগেই যদি লেস্ট্রেড আমাদের ক্লায়েন্টকে ফাঁসি দিয়ে দেয় আমি সত্যিই জানি না সেদিন সারা রাত শারলা কেউ ঘুমিয়েছিল কি না সকালবেলা ব্রেকফাস্টের জন্য নিচে নেমেই দেখতে পেলাম শারলাকে বেশ হতাশ লাগছিল সারা কার্পেট পোড়া সিগারেটে ভর্তি টেবিলের উপর নিউজ পেপারটা রাখা আছে আর একটা খোলা টেলিগ্রাম সে টেলিগ্রামটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল কিছু বুঝলো চিঠিটা নরুর থেকে এসেছিল সেখানে লেখা ছিল আমরা বেশ কিছু শক্ত প্রমাণ পেয়েছি যেগুলো আপনার ক্লায়েন্টকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট আপনি বরং কেসটা ছেড়ে দিন ইতি লেস্ট্রেড এটা তো বেশ চিন্তার বিষয় শারলাকে একটু তিক্ততার হাসি হেসে বলল এটা লেস্টোরাঁ জিতে যাওয়ার একটা ইঙ্গিত মাত্র নতুন প্রমাণ অনেকটা দুই ধারি তলোয়ারের মতন হয় কেসটা যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে হতেই পারে লেস্টোরাঁট যেটা ভাবছেন সেটাই হয়তো ঠিক তাই হয়তো প্রমাণ হয়ে গেল দেখাই যাক না কি করা যায় ওয়াটসন তুমি তোমার ব্রেকফাস্ট চট করে সেরে নাও আজ একটু বেরোতে হবে আজ কিন্তু তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে তোমার খুব দরকার আজ বন্ধু আমাকে ব্রেকফাস্ট করতে বলেও নিজে কিন্তু কিছুই খেল না হোমস আমি জানি ও যখন কোনো কেস নিয়ে এতটা গভীরে ঢুকে যায় তখন খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয় এসবের পর আমরা দুজনে বেরোলাম অবশেষে পৌঁছলাম সেই বড় ইটের বাড়িটার সামনে গেটের সামনেই লেস্ট্রেডের সাথে দেখা হয়ে গেল তার মুখ জয়ের আনন্দে ফুলে ফেঁপে উঠেছিল যেন উনি সবটাই প্রমাণ করতে পেরেছিলেন রীতিমতো ব্যঙ্গাত্মক ছলেই বললেন মিস্টার আপনার তদন্ত কদরে গেল আপনি আপনার দোষীকে খুঁজে পেলেন হ্যাঁ কিছুটা তবে এখনো কনক্লুড করা হয়ে ওঠেনি আমরা কিন্তু আমাদের তদন্ত শেষ করে ফেলেছি আমি প্রমাণ করে দিতে পারি পুরোটা আপনাকে কিন্তু এবার স্বীকার করতেই হবে মিস্টার হোমস যে আপনার থেকে আমি কিন্তু এগিয়ে রয়েছি আপনি এত বুদ্ধিমান আপনি আর কেই বা পাত্র বলুন কথাটা শুনে লেস্ট্রেড হঠাৎ করেই ভীষণ জোরে জোরে হেসে উঠলেন আর হাসতে হাসতে বললেন পর একদমই মানতে পারেন না বলুন একজন সবসময় জিতবে আর আমরা বসে বসে আঙুল চুষব তাই না আপনি কি বলেন ডক্টর ওয়াটসন যাই হোক আপনারা আমার সাথে এদিকে আসুন আশা করি আমি আপনাদের ঠিকভাবে বোঝাতে পারবো যে মিস্টার জন ম্যাকফর ইনি আসল খনি তিনি আমাদের একটি সরু গলির ভেতর দিয়ে অন্ধকার একটা ঘরের দিকে নিয়ে গেলেন করার পর নিজের টুপিটা এখানেই নিতে এসেছিলেন বেশ একটা গম্ভীর গম্ভীর ভাব করে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দেওয়ালের দিকে নিয়ে গিয়ে বললেন দেখুন দেখুন এটাকে ভালো করে আমরা দেওয়ালে পরিষ্কার একটা রক্তের দাগ দেখতে পেলাম আরো কাছ থেকে দেখে বুঝতে পারলাম এটা শুধুমাত্র একটা রক্তের দাগ নয় তার সাথে একটা বুড়ো আঙুলের হোমস আপনি বরং আপনার ওই ম্যাগনিফাইং ম্যাগনিফাই দিয়ে ভালো করে একটু চেক করে নিন হ্যাঁ সেটাই করছি আপনি নিশ্চয়ই খুব ভালো রকম জানেন যে কারুর সাথে কারুর আঙ্গুলের ছাপ মেলে না হ্যাঁ সেরকমই তো শুনেছিলাম বাহ অতি উত্তম তাহলে শুভ কাজটা বরং আপনি করুন এই আঙ্গুলের ছাপটার সাথে মিস্টার ম্যাকফোরলিনের আঙ্গুলের ছাপটা একবার মিলিয়ে দেখুন আঙ্গুলের ছাপটার সাথে দেওয়ালের ওই রক্তের দাগের ছাপ হুবহু মিলে যাচ্ছিল তার জন্যে আতস কাঁচের দরকার আর পড়ল না দুজনেই বুঝতে পারলাম আমাদের ক্লায়েন্ট খুব বাজেভাবে ফেসে গেছেন তাহলে ঠিক আছে তো সব মিলে গেল নিশ্চয়ই আমি একটু উদাস হয়েই বললাম ঠিক আছে হুম ঠিক আছে একটু অন্যরকম গলার স্বর পেয়ে আমি শার্লাকের দিকে ঘুরে তাকালাম আর দেখেই বুঝতে পারলাম একটা অদ্ভুত পরিবর্তন চলে এসেছে হোমসের মধ্যে তার চোখ দুটো জল জল করছিল বোঝাই যাচ্ছিল সেই অট্টহাসিতে বড্ড বিরক্ত হয়েও নিজেকে সংযত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি কি বোকা তাই না আমাদের মনে রাখা উচিত ছিল কেসটা কে হ্যান্ডেল করছে এটা আমাদের কাছে খুব বড় একটা শিক্ষা যে কখনোই আমাদের নিজেদের বিচারে বিশ্বাস করা উচিত নয় তাই না হ্যাঁ ঠিকই তো না হলে অনেকে আবার খুব গোয়েন্দা ভাবে তাই না ঠিক তো মিস্টার হাউন্স এই মানুষটাকে আর নেওয়া যাচ্ছিল না কিন্তু আমাদের কিছুই করার ছিল না তবুও শার্লক ভীষণ শান্তভাবে বলল সবই বুঝলাম কিন্তু একটা জিনিসই মাথায় ঢুকলো না উনি টুপিটা পেক থেকে নেওয়ার সময় হঠাৎ দেওয়ালের রক্ত দিয়ে টিপসই কেন করলেন ও হ্যাঁ এটা তো ভীষণ ন্যাচারাল একটা ঘটনা তাই না মিস্টার লেস্ট্রাড আর এই এত ভালো আবিষ্কারটা করলো কে কেন কে আবার করবে এই বাড়ির যিনি পরিচারিকা তিনি করেছিলেন তিনি রাত্রেবেলায় ডেকে আমার কনস্টেবলকে এটা দেখান তা কোথায় আপনার সেই রাত্রের কনস্টেবল তিনি আপনার মতো অকার্জ করছেন না হাউন্স তিনি ক্রাইম প্লেসে আছেন এবং ক্রাইমের জিনিসপত্র যেন কেউ হাত না দেয় সেটা কি গার্ড দিচ্ছেন তাহলে পুলিশ দেখতে না কেন দেখুন এই এইসব বলে তো এখন লাভ নেই আমরা এটা ঠিকভাবে সার্চ করিনি তাই দেখতে পাইনি আর তাছাড়া এটা বাড়ির একদম অট জায়গায় দেখতেই তো পাচ্ছেন লেস্টেড একবার হোমসের দিকে তাকালেন বোঝা গেল উনি ভাবছিলেন এইসব শুনে আমাদের বোধহয় মাথা ঘুরে যাবে কিন্তু সেই রকম কিছুই হয়নি তার পরিবর্তে এই অদ্ভুত আবিষ্কারের জন্য আমার বেশ হাসি পেয়েছিল আমার মনে হয় মিস্টার ম্যাকফার্লেন মাঝে রাত্রে জেল থেকে বেরিয়ে এসে দেওয়ালে টিপসই করে গেছেন যাতে ওনার এগেনস্টে আরও পরিষ্কার প্রমাণ আপনারা দাঁড় করাতে পারেন আপনার যখন বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমি ওয়ার্ল্ডের বেস্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে এটা ভেরিফাই করিয়ে নেব না এতে কোনো সন্দেহ নেই যে দুটো আঙ্গুলের ছাপে একই ব্যক্তির বাস তাহলে তো হয়েই গেল প্রমাণও হয়ে গেল দেখুন মিস্টার আমি না ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ বুঝলেন চোখের সামনে যেটা দেখতে পাই সেটাই বলি আপনার মতো কল্পনা করে কথা বলি না আর হ্যাঁ যদি আমাকে কিছু বলার থাকে ঘরে আমি বসে আছি সেখানে গিয়ে বলুন হোমসকে দেখলাম আবার চেনা ছন্দে ফিরে বসবার এসেছে আমার কিন্তু তখনও মাথাতে প্রায় কিছুই ঢুকছিল না ব্যাপারটা বুঝলে এখনও কিন্তু ছোট্ট একটা আশা আছে আমাদের ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করবার জন্য আমার কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল কিন্তু তখনও সবটা বুঝে উঠতে পারছিলাম না একটু ভয়ও পেয়েছিলাম অবশ্য তবে ঠিক করেই নিয়েছিলাম যাই হয়ে যাক হোমসের সাথেই সাথেই থাকব বুঝলো একটা বেশ সিরিয়াস ব্যাপার আছে এই ছাপটায় আর যেটাতে আমাদের পুলিশ বন্ধু বেশ মনোযোগ দিয়েছেন তাই নাকি কি সেটা যতদূর আমার মনে পড়ছে গতকাল যখন আমি ওই হলে গিয়েছিলাম তখন ওই দাগটা ওখানে ছিল না কিন্তু আজ হঠাৎ কোথা থেকে এলো ওয়াটসন চলো দুজনে মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি চলো চলো আমি প্রথমে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপর মনে হলো হয়তো এখনো একটা আশার আলো দেখা যাচ্ছে আমি আমার বন্ধুর সাথে বাগানে হাঁটতে শুরু করলাম হোমস ঘুরতে ঘুরতেই বাড়ির প্রতিটা দিক ভালো করে পর্যবেক্ষণ করছিল আর তারপর সে বেইসমেন্টের রাস্তাটা ধরে এগোতে এগোতে গোটা বিল্ডিংটায় ঘুরে ফেলল বেশিরভাগ ঘরগুলোই আনফার্নিশড তবু হোমস প্রতিটা ঘর ভালো করে দেখছিল আর অবশেষে সবচেয়ে ওপরের করিডরে এসে দেখল বাইরের দিকে তিনটে শোবার ঘর আবার ফিরে এসে দাঁড়িয়েই সেগুলোই দেখতে লাগলো এই কেসটাতে বেশ কিছু ইউনিক ফিচার আছে বুঝলে ওয়াটসন আমার মনে হয় এবার আমাদের পুলিশ বন্ধুকে কিছুটা জানানো উচিত উনি আমাদের উপর বেশ খানিক্ষণ হাসছিলেন কিন্তু আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটাও তো দেখতে হবে আমরা বসার ঘরে গিয়ে দেখলাম আমাদের পুলিশ বন্ধু কিছু একটা লিখছেন হোমস ডেকে বলল আমি বুঝতে পারছি আপনি বোধ হয় কেস রিপোর্টটা লিখছেন তাই না হ্যাঁ বলুন লেস্টার জানতেন যে ওনার কাজের মাঝে এইভাবে ঢুকে পড়া আমার বন্ধুর পুরনো স্বভাব উনি লেখা বন্ধ করে হোমসের দিকে তাকিয়ে বললেন আপনি কি বলতে চাইছেন মিস্টার হোমস খুব সিম্পল একজন খুব ইম্পর্টেন্ট আই উইটনেস আছেন যার দিকে আপনার চোখও পড়েনি আপনি কি তাকে দেখাতে পারবেন মনে হচ্ছে পারবো পারব তাহলে বেস্ট করুন যা ইচ্ছা আই মাই আচ্ছা আপনার কাছে কতগুলো কনস্টেবল আছে দেখলে তিনজন আসবে এক্সেলেন্ট আচ্ছা তারা কি সবাই হোমরা চোমরা আর একটু ভারী গলা স্বর ইয়াস অবভিয়াসলি বাট গলার এমন একটা কাজ করা কিন্তু হয়নি তাহলে আমি আপনাকে সেটা দেখার সুযোগ করে দিতে পারি আর এটা ছাড়াও আরও বেশ কিছু জিনিস আপনাকে দেখাতে পারি কিন্তু কাইন্ডলি তাদের আমার সাথে একটু কোঅপারেট করতে বলবেন আমি চেষ্টা করব পাঁচ মিনিট পরে তিনজন পুলিশ হলের মধ্যে এলেন বাইরের ঘরে আপনারা বেশ খানিকটা খড় দেখতে পাবেন আপনারা সেখান থেকে প্রত্যেকে দুটো করে বান্ডেল তুলে নিয়ে আসবেন সবার সামনাসামনি অনেক কিছু দেখতে পাবেন সবাই তোমার পকেটে আছে আর আপনি আমাদের সাথে বরং আমি আগেই বলেছিলাম ওপরে বেশ বড় একটা করিডোর আছে আর তার সাথে তিনটে ফাঁকা বেডরুম আমরা প্রত্যেকেই সারিলাকের সাথে করিডোরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম সবাই আমার বন্ধুর মুখের দিকে তাকিয়েছিলেন আসলে সবাই বোঝার চেষ্টা করছিলেন যে কি করতে চাইছে দেখে মনে হোমসকে হচ্ছিল যেন একটা ম্যাজিশিয়ান যিনি কিছু একটা পারফর্ম করার জন্য কনফিডেন্টলি দাঁড়িয়ে আছেন হঠাৎ করেই শার্লাক বলল স্যার আপনি একটু আপনার একজন কনস্টেবলকে দিয়ে দুবালতি জল আনাতে পারবেন প্লিজ আর হ্যাঁ খড়গুলোকে সবাই মেঝেতে বিছিয়ে দে হ্যাঁ আর খেয়াল রাখবেন দেওয়ালে যেন কোনো স্পর্শ না করে ততক্ষণে আমাদের পুলিশ বন্ধু রাগে ফুঁসছেন মুখ চোখ পুরো লাল করে ফেলেছেন আমি বুঝতে পারছি না মিস্টার হোমস এসব হচ্ছে কি আপনার যদি আমায় কিছু বলার থাকে তাহলে ডাইরেক্টলি আমার সাথে কথা বলুন এসব ভনিতা করা চলবে না আরে মশাই আস্তে আস্তে একটু শান্ত হন আমার কাছে উপযুক্ত কারণ আছে এসব করার আপনি বোধ এর মধ্যেই ভুলে গেছেন একটু আগেই আপনি অনেক কিছু বলছিলেন আমাকে এবার আমার কথাটাও একটু শুনুন আপনার কথা আমরা দুজন শান্ত হয়ে শুনেছিলাম তুমি জানলাটা খুলে আগুনটা লাগিয়ে দেবে প্লিজ একটু আমি ওর কথা মতোই আগুন ধরিয়ে দিলাম আর সাথে সাথেই আগুন ধরে গেল গোটা করিডোর ধোঁয়ায় ভরে গেল এবার দেখা যাক আমরা আপনার জন্য উইটনেসকে ধরতে পারি কিনা মিস্টার রেস্ট আচ্ছা আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন সবাই মিলে আগুন আগুন করে একটা চিৎকার করবেন ঠিক আছে যেমন বলা তেমন কাজ আমরা সবাই শাইলাকের ওয়ান টু থ্রি বলার সাথে সাথেই চিৎকার করে উঠলাম আগুন আগুন এক ফাগুন ভেরি গুড ওয়ান লাস্ট টাইম সবাই একসাথে আগুন আগুন এক আওয়াজটা যেন গোটা নরুড় শুনতে পায় আরো একবার আগুন আগুন এক আগুন আমরা প্রত্যেকে হঠাৎ করেই দেখলাম করিডোরের শেষ প্রান্তের দেওয়াল থেকে একটা দরজা খুলে গেল আর তার ভেতর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক বেরোলেন সাদা চুল সাদা চোখের পাতা যেন একটা খরগোশ নিজের গর্ত থেকে বেরোচ্ছে শার্লাক খুব কামলি সবাইকে থামতে বলল আর আমায় বলল ওয়াটসন জল ঢেলে আগুনটা নিভিয়ে দাও লেস্টার্ড আমাকে আপনার মিসিং উইটনেসকে প্রেজেন্ট করার সুযোগ দিন ঠিক বললাম তো মিস্টার জোনাস ওল্ডেকার শার্লক দেওয়ালের সেই রাস্তা আর সেই বৃদ্ধকে ভালো করে

অদ্ভুত রকমের একটা হাসি হাসলেন হাসি থামিয়ে বললেন আমি তো কাউকে কিছু করিনি কিছু করেননি মানে আপনি জানেন আপনার জন্য একটা নির্দোষ ছেলের ফাঁসি হয়ে যেত আজকে এখানে না হেলে আমি জানি না কি হয়ে তো আমাদের হাতে এসব শুনে সেই অদ্ভুত বৃদ্ধ হঠাৎ করেই

মিস্টার হ্যমস এই কথাটা কনস্টেবল সামনে বলতে পারিনি বাট ডক্টর ওয়াটসনের সামনে বলতে কোনো লজ্জা নেই আপনি আজকে একটা বড় অঘটন বাঁচিয়ে দিয়েছেন মিস্টার হ্যমস আজ সবচেয়ে ভালো আপনি একটা কাজ করেছেন একটি নির্দোষ মানুষকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছেন আজকে আপনি যদি না আসতেন তাহলে এখানে একটা বড় অঘটন ঘটে যেত পুলিশের ডিপার্টমেন্টে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত ওয়েল ফ্রম অফ মাই ইউ মিস্টার হামস নিজের হাত দিয়ে লেস্টেডের পিঠ চাপড়ে দিয়ে বলল আপনার রেপুটেশন একটুও যাবে না আপনি বরং আপনার রিপোর্টটা একটু অন্যভাবে লিখে ফেলুন তাহলেই সবাই বুঝতে পারবে কিভাবে আপনার চোখে ধুলো দেওয়া হয়েছিল তবু আপনি আসল অপরাধীকে ধরে ফেললেন আপনি চান না 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 যে আপনার নাম মধ্যে উঠে আসুক একদমই কাজটা সফল হয়েছে অপরাধী ধরা পড়েছে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে তাই না কিন্তু আমি কোনো এক সময় আপনার ক্রেডিটটা মানে যেটা আমার ক্রেডিট বেসিক্যালি সেটা পেয়ে যাব ঠিক বললাম তো ওয়াটসন এবার আমাদের একটু দেখতে দিন উনি কোথায় সেখানে গিয়ে আমরা দেখলাম মোটামুটি দরজা সহ জায়গাটা ভেতরে খুব সীমিত কিছু আসবাবপত্র আর সাথে কিছু খাবার জল আর কিছু কাগজপত্র আর বই ছিল সেখান থেকে বাইরে পেরিয়ে হোমস বলল হুম নিজে বিল্ডার হলে তার আলাদাই একটা অ্যাডভান্টেজ কি বলুন কি সুন্দর নিজের জন্য একটা হাইডিং স্পেস তৈরি করে নেওয়া যায় তাও আবার কাউকে না জানিয়েই আর হ্যাল স্ট্রাড আপনি কিন্তু ওনার পরিচারিকাকেও নিজের কাস্টডিতে নিয়ে নেবেন বেশ মিস্টার হোমস তাহলে তাই হবে বাট আপনি এই জায়গাটার ব্যাপারে জানলেন কিভাবে আমি জাস্ট এমনিই ভাবছিলাম যে উনি থাকলে হয়তো বাড়িতেই থাকবেন আমি যখন করিডোরটা ভালো করে দেখছিলাম তখনই বুঝতে পারি যে একদিক আর একদিক থেকে প্রায় ছ ফিট ছোট তখন আমার একটু সন্দেহ হয় যে উনি হয়তো এখানেই আছেন আমি অনেক আগেই এসব বলতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম উনি নিজে ধরা কিন্তু লেস্টার্ড কনসেপ্টটা কিন্তু তোমার জন্য এলো মাথায় সকালের কনভারসেশনটা মনে করো সব বুঝতে পারবে আমি আমি আবার কি করলাম আমার তো কিছুই মাথায় ঢুকছে না আঙ্গুলের ছাপ স্ট্রাড আঙ্গুলের ছাপ তুমি বললে এটাই ফাইনাল তুমি অন্য সেন্সে বলছিলে ঠিকই কিন্তু এটা আমার কাছে অন্যভাবে ক্লিক করলো কারণ আগের দিন রাত্রেই আমি ভালো করে শপটা দেখছিলাম সেখানে কিন্তু আমি কোনো রকম ছাপ দেখিনি তাহলে নিশ্চয়ই কেউ তার পরে ইচ্ছে করে ছাপটা দেয় কিন্তু কিভাবে খুব সহজ যখন খামগুলো ওয়াক্স দিয়ে সিল করা হচ্ছিল তখন মিস্টার ওল্ডেকার নিশ্চয়ই মিস্টার ম্যাকফার্লেনকে কোনো জায়গায় চাপ দিতে বলেন তার ফলে খুব ন্যাচারালি ওনার থাম্ব ইমপ্রেশনটা সেখানে চলে আসে প্রসেসটা এতটাই ন্যাচারাল ছিল এতটাই সূক্ষ্ম ছিল মিস্টার ম্যাকফার্লেন হয়তো বুঝতেও পারেননি তারপরেই মিস্টার ওলডেকা যখন নিজের গোপন স্থানে লুকিয়েছিলেন হঠাৎ করেই তার মাথায় আসে এই আইডিয়াটা এবং এবং ওনার এগেনস্টে কিছু একটা স্ট্রং এভিডেন্স তো দিতেই হবে তাই খুব সহজেই নিজের আঙ্গুলে পিন ফুটিয়ে রক্তবার করে সেই আঙ্গুলের ছাপ দেন আর তারপর সেটির সাহায্যে দেওয়ালের ছাপ বসান এটা তিনি নিজেও করতে পারেন অথবা তার পরিচারিকাকে দিয়েও করিয়ে থাকতে পারেন আপনি ওনার লুকোনোর ঘরটা সার্চ করলে রক্ত মাখার থাম্ব ইমপ্রেশন পেয়েও যেতে পারেন তারপর আপনি পরীক্ষা করলেই দেখতে পাবেন যে দেওয়ালের থাম প্রিন্টটা এনভেলপ থেকে নেওয়া না দারুন দারুন মিস্টার হাউন্স দারুন এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা কিন্তু উনি এরকম করলেন কেন দেখে বেশ মজা লাগছিল যে এমন একজন দুদে পুলিশ অফিসার শারিলাকে সামনে এখন একদম শিশু সুলভ আচরণ করছেন একজন স্টুডেন্ট তার টিচারের কাছ থেকে যেন ডাউট ক্লিয়ার করছিল ওয়েল আমার মনে হয় না এটা বুঝতে পারাটা খুব একটা শক্ত কাজ আপনি জানেন যে ওনাকে অনেক আগেই মিস্টার ম্যাকফার্ল মা রিজেক্ট করেছিলেন না তো জানেন না যাই হোক এই জন্যই আপনাকে বলেছিলাম থেকে শুরু করতে আসলে এত কিছুর পর উনি যখন নিজে বেশ বেশ একটা একা হয়ে পড়েছিলেন ওনার কাছে কেউ ছিল না শেষে দুটো বছর দুটো জিনিস ওনার এগেন্স্ট চায় এক হলো গিয়ে সিক্রেট স্পেকুলেশন ছিল একটা সম্ভবত তিনি নিজেকে ভীষণ বাজে জায়গায় নিয়ে গেছিলেন আর মাঝে মধ্যে মিস্টার কর্নেলাস বেশ মোটা টাকা চেক পাঠাতেন যদিও আমার ধারণা মিস্টার ওল্ডেকার আর মিস্টার কর্নেলিয়াস একই ব্যক্তি আমি এখনও চেক বইগুলো ব্যাংকে ভেরিফাই করিনি তিনি বোধহয় এটাই চেয়েছিলেন যে মিস্টার ওল্ডেকারকে মেরে ফেলবেন আর মিস্টার কর্নেলিয়াস নামে অন্য কোথাও প্রভিন্সিয়াল এরিয়াতে সুস্থ স্বাভাবিক জীবনটি কাটাবেন হ্যাঁ এটা না হওয়ার কিছুই নেই হ্যাঁ এটা করে উনি নিজে তো ভ্যানিশ হয়ে যেতেনি আর তার পাশাপাশি ওনার পুরনো প্রেমিকার থেকেও রিভেঞ্জ নেওয়া যেত উনি প্রমাণ করতে চাইলেন যে ওনাকে অনেক পুরনো প্রেমিকার একমাত্র সন্তান হত্যা করেছে যাতে সে তার বাকি জীবনটা গিল্ট নিয়েই কাটায় এবং জেলে পচে মরে সত্যি এটা কিন্তু মাস্টার স্ট্রোক ছিল আর উনি খুব সুন্দর সবটা এক্সিকিউটও করেছিলেন আর উইলের আইডিয়াটা তো ডেফিনেটলি খুব স্ট্রং একটা মোটিভ তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হলো লেস্টার্ট আমি ওনাকে দুটো প্রশ্ন করতে চাই আমরা নিচে গিয়ে দেখলাম মিস্টার ওল্টেকার একটি চেয়ারে বসে আছেন তার দুই পাশে দুইজন পুলিশ অফিসার উনি হালকা ঘ্যান ঘ্যান করতে করতে বলতেই থাকলেন স্যার এটা বিশ্বাস করুন এটা এটা সত্যিই একটা প্র্যাকটিক্যাল জব ছিল আমি আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমি চলে গেলে কি হয় আপনি আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন না যে আমি ইচ্ছা করে ম্যাকফরলিন এর কোন ক্ষতি করতে চেয়েছিলাম সেটা জিউরি ডিসাইড করবে আপনার সাথে কি করবে আর কি না আমরা নয় বাট আমরা আপনার এগেইনস্টে মার্ডারের জন্য না কনস্পিরেসির জন্য চার্জস লাগাবো আপনি নিশ্চয়ই আপনার সেই ক্রেডিটর কর্নেলিয়াসকে খুঁজে পাবেন সেই বৃদ্ধ ভদ্রলোক বড় বড় চোখ করে আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকলো আর শার্লাক এক গাল হেসে জিজ্ঞেস করল আচ্ছা আপনি কাঠের পাইলটার সাথে আপনার ট্রাউজার ছাড়া আর কি রেখেছিলেন বলুন তো মরা কুকুর মরা খরগোশ বলবেন না আচ্ছা বেশ বলতে হবে না ভালো থাকবেন ভগবান আপনাকে সুবুদ্ধি দিক আপনারা শুনছিলেন সা আর্থ কন্ডেন্ট ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী The Norwood Builder presented by Desi Gramophone.